তেও ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরের এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো, এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনের কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আমি কিন্তু নিজেই দেখে অবাক হয়ে গিয়েছি যে এই সামান্য ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে কীভাবে মোবাইল ফোনে কাজটি করা সম্ভব। তো আপনি না দেখা পর্যন্ত কখনোই বিশ্বাসই করতে পারবেন না যে এই সামান্য ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে এই কাজটি কীভাবে করা সম্ভব। আপনি যখন এই কাজটি আপনার বন্ধু অথবা যে কাউকে দেখাবেন সে দেখে প্রথমত অবাক হয়ে যাবে, দ্বিতীয়ত আপনাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে তুই এই কাজটি মোবাইল ফোনে করেছিস, আমাকে একটু শিখিয়ে দে, আমার মোবাইল ফোনে এটি করতে চাই। সবাই কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বলতে বাধ্য হবে। তো কী সেই অ্যাপ্লিকেশনটি, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই অ্যাপসটি, যে অ্যাপসের কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। সো গাইস, এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর এখন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপর অ্যালাউ করবেন, করার পর এখানে আসবেন, তারপর ওই অ্যাপটি অন করবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। সো এখন আপনি এই অ্যাপ থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন, আপনাকে আর কিছুই করতে হবে না, ঠিক আছে। সো এখন আমি বলবো যে এই অ্যাপসের কাজটা কি, এই অ্যাপসের আসল কাজটা কি। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই বর্তমানে স্মার্টফোন ব্যবহার করি, যেখানে আমরা মোবাইল ফোনটিকে টাচ করেই ব্যবহার করি, তাই না? মোবাইল ফোনের মধ্যে কিন্তু টাচ রয়েছে, যেখানে আমরা টাচ করেই কিন্তু সম্পূর্ণ মোবাইল ফোনটি ইউজ করে থাকি। সো এখন আমি বলবো যে এই অ্যাপসের মাধ্যমে আপনার কী উপকার হবে, কী লাভ হবে। সো এখন আপনি মোবাইল ফোনের নোটিফিকেশন বারে আসবেন, তাহলে আপনি ওই অ্যাপসের নোটিফিকেশন দেখতে পারবেন। সো এখন আপনি ওই নোটিফিকেশনে ক্লিক করবেন, করার পর দেখবেন যে আপনার সম্পূর্ণ মোবাইল ফোনের টাচ স্ক্রিন লক হয়ে যাবে, পুরোপুরি কিন্তু ডিসেবল হয়ে যাবে মোবাইল ফোনে টাচ স্ক্রিনটি। যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কাজ করবে না। দেখুন, আমি কিন্তু টাচ করেই যাচ্ছি, বাট এখানে কিন্তু কোনোভাবেই কোনো কাজ করছে না, মোবাইল ফোনে টাচ স্ক্রিন কিন্তু পুরোপুরি লক হয়ে গিয়েছে। দেখুন, আমি কিন্তু কোনো অ্যাপস ওপেন করতে পারছি না, বা এখান থেকে আমি কোনো কিছুই করতে পারছি না, সম্পূর্ণ কিন্তু মোবাইল ফোনের স্ক্রিনটি ডিসেবল হয়ে গিয়েছে, লক হয়ে গিয়েছে। সবাই ভাববে যে হয়তো মোবাইল ফোন খারাপ হয়ে গিয়েছে বা মোবাইল ফোনের মধ্যে কোনো সমস্যা হয়ে গিয়েছে, সেজন্য আমি মোবাইল ফোনটি ব্যবহার করতে পারছি না, বাট তেমনটি নয় কিন্তু, ঠিক আছে। সো এখন কথা বলে এখন আপনি কীভাবে মোবাইল ফোনে ব্যবহার করবেন। তো ব্যবহার করার জন্য এখন আপনি উপরে ছোট্ট একটা পপআপ দেখতে পারবেন, ঠিক আছে, খুব সামান্য ছোট্ট একটা পপআপ দেখতে পারবেন। এই পপআপে আপনি ডবল ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের লকটি কিন্তু পুরোপুরি খুলে যাবে, ঠিক আছে। দেখুন, এখন কিন্তু টাচ হচ্ছে। সো এখন আপনি হয়তো কোনো একটা ভিডিও দেখছেন কোনো একটা অ্যাপসের ভিতরে, মনে করুন এখন আমি এখান থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি কোনো একটা ভিডিও এখান থেকে চালু করে দিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটি আমি এখান থেকে চালু করে দিলাম। তো চালু করে দেওয়ার পর এখন আপনি ওই নোটিফিকেশানে আসবেন, আসার পর এখন আপনি ওই অ্যাপসে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে মানে ভিডিওটি চলবে, বাট এখান থেকে কোনো রকম টাচই হবে না। দেখুন, এখানে কিন্তু টাচই হবে না, বাট এখানে কিন্তু ভিডিওটি চলছে। সো এইভাবে আপনারা ভিডিও দেখবেন বাট কোনো রকম টাচ করতে পারবেন না। কেউ ছোটো ছোটো বাচ্চারা বা অনেকেই থাকে যারা কিন্তু ভিডিও দেখার সময় বারবার মোবাইলে টাচ করে, বাট টাচ করার পরেও কিন্তু টাচ হবে না। সো সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। সো আপনি স্যার এইভাবে মোবাইল ফোনে টাচ স্ক্রিনকে লক করে রাখতে পারবেন, অথবা অন্যান্য কাজে আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখন যদি আপনি এই ছোট্ট আইকনে ডবল ট্যাপ করেন তাহলে কিন্তু আনলক হয়ে যাবে। সো এইভাবে আপনারা এই অ্যাপসটির কাজ অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই অ্যাপসটি সকলের জন্য অনেক উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।